হাওড়ায় বোমাতঙ্ক সেই খবর আমরা আপনাদের দিয়েছিলাম। হাওড়ায় গোলাবাড়ি ট্রাফিক গার্ডের সামনে বোমাতঙ্ক এবং বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। সরাসরি ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাবো। হাওড়ায় বোমাতঙ্ক ট্রাফিক গার্ডে, গোলাবাড়ি ট্রাফিক গার্ডে বোমাতঙ্ক দেখা দেয় এবং একটি বোমকেও লোকেট করা গিয়েছে, সেটি ঘিরে রাখা হয়েছে। বম স্কোয়াডকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক গার্ডের সামনে ট্রাফিক গার্ডে বোমাতঙ্ক, বম স্কোয়াডকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। হাওড়ার গোলাবাড়িতে বেশ কিছু বোমা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি। জগন্নাথ, কি ছবি এই মুহূর্তে? বম স্কোয়াড কি আসছে, কখন আসবে তারা? দেখো, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, ইতিমধ্যে রওনা দিয়েছে বোম স্কোয়াড ঘটনাস্থলে হবে। তবে তোমাকে বলে রাখি, সিআইডির একটি টিম এসেছিল, দেখে গেছে। তোমাকে যেখানে জায়গাটায় আমি রয়েছি, এটা ট্রাফিক গার্ডের পরিত্যক্ত জায়গায়, এখানে কাজকর্ম চলছে সরকারি, দেখতে পারো এখানে ইট পড়ে রয়েছে, জঙ্গল রয়েছে। এই জায়গায় কিভাবে তাজা আটটি বোমা এলো সেটা নিয়েই প্রশ্নচিহ্ন আসছে, যে এখানে একবারে পুরোপুরি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা এবং পাঁচিল দিয়ে ঘেরার মধ্যে সরকারি কাজকর্ম হচ্ছে, মিস্ত্রিরাও রয়েছে এখানে। সেই জায়গায় এই মুহূর্তে গোলাবাড়ি ট্রাফিক একটি লোহার গেট দিয়ে তাজা বোমাটিকে ঘিরে রেখেছে। আমি সামনে যাওয়ার চেষ্টা করব, যেখানে বোমাগুলো রাখা আছে। এই গেট টপকে আমি এই মুহূর্তে এসেছি সামনে, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এই মুহূর্তে একটি গর্ত করে সেইখানে তাজা বোমাগুলো রাখা রয়েছে। ইতিমধ্যে সিআইডির একটি দল এসে তারা দেখে গেছে বোমগুলোকে রাখা রয়েছে। সরাসরি ছবি বজায় রাখো, আমি তোমার কাছে এই অনুরোধ রাখবো। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি হাওড়া গোলাবাড়ি ট্রাফিক গার্ডের সামনে, জগন্নাথ, পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কোথা থেকে এলো এই বোমগুলি? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত পুরোপুরি ধোঁয়াশা, কারণ এটা একটা পরিত্যক্ত জায়গা। গোলাবাড়ি ট্রাফিকে যেসব গাড়িগুলো ধরা হয় এবং যেসব অ্যাক্সিডেন্ট হয় সেই জায়গায় গাড়িগুলো রাখা হয়। এখানে লোকজনও খুব কম আসে, কিন্তু সরকারি জায়গায় এখানে কিছু কাজকর্ম, বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু এই জায়গায় কীভাবে এরকম তাজা বোমা পাওয়া গেল, দেখলাম দড়ি দিয়ে বাঁধা রয়েছে বেশ কয়েকটি বোমা, আটটি বোমা রয়েছে এবং সেলো টেপ জড়ানো রয়েছে। এতে কী বিস্ফোরক রয়েছে সেটা এখনও পর্যন্ত ধোঁয়াশা। তবে সিআইডি টিম এসে দেখে গেছে, জায়গাটা পুরোপুরি ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষজন এই জায়গায় আসতে না পারে, যেহেতু তাজা বোমা যখন তখন বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারবে। একদম এই জায়গায় একটি গর্ত করে সেই বোমাগুলো রাখা রয়েছে। তবে পুলিশের তরফ থেকে যেরকম সাবধানতা বজায় রাখা হচ্ছে, তার পাশাপাশি এখানে সিআইডি টিম তোমাকে বললাম দেখেই গেছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বোম স্কোয়াড এলে বিস্ফোরকটা তা পরীক্ষা করবে এবং এটা নিষ্ক্রিয় করার চেষ্টা করবে। তবে এই জায়গায় একদম ট্রাফিক গার্ডের ভেতরে, যেখানে সাধারণ মানুষ ঢোকা সম্ভব না, কিভাবে এখানে এই আটটি তাজা বোমা পাওয়া গেল সেটা নিয়ে প্রশ্নচিহ্ন। এবং ইতিমধ্যে তদন্ত নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ এবং গোলাবাড়ি ট্রাফিক পুলিশ সতর্কতার জন্য পুরো এলাকাটাই ঘিরে দিয়েছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। বেশ, জগন্নাথ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক গার্ডে বোমাতঙ্ক এবং সেখানে আটটি তাজা বোমা উদ্ধারও হয়েছে এবং গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে যাচ্ছে বম স্কোয়াড।